বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। এখানে এটা তো কর্ণফুলী এরিয়া, ঠিক না? আমি গত মুহররমে এখানে একটা মসজিদের দ্বিতীয় তলায় মাহফিল করেছিলাম, তিন দিন ব্যাপী ছিল, বুঝছিলেন না? মসজিদটা তিন দিন ব্যাপী ছিল। আমার বেলায় সাউন্ড বক্স দিয়েছেন, তারপরের দিন এসে সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছে। কেন জানেন? আমি মারতে বলি নাই। আমাকে কেউ কেউ বলেছেন, হুজুর এখানে একটু অ্যাসিডিটা একটু বেশি থাকে। তো আমি বললাম, বয়ের কোনো কারণ নাই। আমাকে বলে সাবধানে কিছু বলিয়েন না, আমাকে যেখানে বলে কিছু বলিয়েন না, আমি সেখানে একটু বেশি বলি। যেখানে বলে কিছু বলিয়েন না, আমি সেখানে কি বলি? একটু বেশি বলি। বেশি না বললে, কারণ আমি মুনাফিক নয়, আমি হুসাইনি হয়ে জন্ম নিয়েছি। আমি লেভেল মারতে আসি নাই, আমি আসল সুন্নিয়তের কথা বলতে এসেছি। লেভেল দিয়ে ইসলাম চলবে, লেভেল দেওয়া এটা মুনাফিকের কাজ, কথা ঠিক কিনা? যেখানে যাই সেখানে তার এটার নাম মুনাফিক। যদি এখানে কোনো এজিদিও বসে থাকে, সেখানে হুসাইনি কথা বলার নাম মুমিন, কথা ঠিক কিনা? তো আমাকে ওরা বললেন, হুজুর সমস্যা করে। তো আমি কোনো মারামারি মারতে বলি নাই। আমি বললাম, মারামারির কোনো দরকার, হিংসা ও রাখবো না। যদি তোমরা ঠিক খাও, কিতাব নিয়ে বসো, আমি আবার আসবো যদি কালকে হয়। কালকে দলিল ভিত্তিক যখন মাহফিল দিলাম, এগুলোর অবস্থা যখন 12টা হয়ে গেল, তারা কি করছে? মাইকেল সাউন্ড বন্ধ করে দিছে। তো তোরাদের কাজ হচ্ছে সাউন্ড বন্ধ করে দেওয়া, মাইক বন্ধ করে দেওয়া, না হলে মাহফিলে পাথর মারা, না হলে হুজুর যায় গাড়িতে পাথর মারা, না হলে ক্রিস দিয়ে মারার হুমকি দেওয়া, এগুলো কারা করে? যাদের কাছে দলিল নাই। তো যার কাছে দলিল নাই সে উগ্রবাদী, যার কাছে দলিল আছে তার নাম সুন্নি। তো সাহস যখন নাই, কিতাব নিয়ে বসতে পারে না। সাহস যখন নাই, তখন আর কিছু বলতে পারে না। তিন জন্মগতভাবে তিনটা শব্দ শিখছে, একটার নাম বন্ড, আরেকটার নাম বেদাতি, আরেকটার নাম মাজার ফুজারি। এই তিনটা শব্দ ছাড়া তাদের সহ্য গোষ্ঠী আর কোনো কিছু শিখে দিতে পারে? তাদের পুরা ডিকশনারি মিলে শুধু ফতিফিসটাই আছে, বন্ড, বেদাতি, মাজার ফুজারি। কিরে তোরা এই তিন শব্দ ছাড়া আর কিছু জানাস না? তখন উত্তর আসে, সোর কখনো কাউকে ভালো বলে না, সোর সবসময় অন্যকে সোর মনে করে, কথা ঠিক কিনা? এগুলো ভিডিও দেখে এখানে কমেন্টস করে, বন্ড, বেদাতি, মাজার ফুজারি। তো হ্যাডাম তো নাই, তো হ্যাডাম যদি থাকে পাশে আয় বহি না, পাশে আয় বহি। ওইখানে কমেন্টস এ, বন্ড, মাজার ফুজারি, বেদাতি, তোর এগুলো ছাড়া তোর বাপদাদা আর কিছু শিখায় নেই তোরে? তুই এখানে আয় না, আসি বয়। সেই জন্য বসতে বললে আর বসে না, তখন কি করবে? তার কেটে দিবে, মাইক বন্ধ করে দিবে। তখন করবে কি? চিল্লাবে, এগুলো করে চলে যাবে। কেন? মাহফিলের পরিবেশ যেন অশান্তি হয়ে যায়। তো এগুলো কারা করে? যারা ষড়যন্ত্রকারী, নিমুখ হারাম, তারা করে। কিন্তু সুন্নিরা কখনো ওদের মাহফিলে পাথর মেরেছে? সুন্নিরা কখনো তাদের তার কেটে দিয়েছে? সুন্নিরা কখনো তাদের মাহফিলে গিয়ে কখনো হামলা করেছে? সুন্নিরা কখনো তাদের কে গাড়ির আটকায়া দিয়েছে? না, আমরা বলি যদি সাহস থাকে পাশে আসিব, পাশে আসি। একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আছে, কি সম্পন্ন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন মুফাসসির, কোরআন শরীফ কোলা, কি শরীফ? কোরআন শরীফ। আচ্ছা, এই কোরআন শরীফ থাকলে আল্লাহর ভয় বাড়ে না কমে? বাড়ে, কথা ঠিক না? কারণ কোরআন আছে। মসজিদে গেলে আল্লাহর ভয় বাড়ে না কমে? বাড়ে। মুফাসসিরে কোরআনের কোরআন শরীফ খোলা, মাহফিল করতেছে। আমি সেই সময়ে অষ্টম শ্রেণীতে, যখন আমার বয়সটা 9 বছর, কোরআন শরীফ খোলা, কি শরীফ? কোরআন শরীফ খোলা, আল্লাহর কালাম খোলা, কত বড় মিথ্যাবাদী! বস, আমি সেই সময়ে অষ্টম শ্রেণীতে, যখন আমার বয়স কত? 9 বছর। 9 বছরে কেউ ক্লাস এইটে পড়তে পারে? বলেন, আপনারা বলেন, বিবেক কি বলে 9 বছরে পড়তে পারে? একই ব্যক্তি, একই ব্যক্তি আরেকটা মাহফিলে গিয়ে বলে, ওই নাম করা বক্তার কি বাইরাল, সে ওই বাইরাল বক্তা যারা আছে ওদের মধ্যে আমি সিনিয়র। কেন জানেন? আমি ক্লাস 5 থেকে লাভ দিয়ে
6, 7, 8, 9 পড়ি নাই, ডাইরেক্ট দাখিল এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছে। ব্যক্তি কয়টা? একটা ব্যক্তি। এক মাহফিলে বলতেছে আমার বয়স তখন 9 যখন আমি কোথায় ক্লাস 8 এ একটা বক্তব্যে, আরেক বক্তব্যে গিয়ে বলতেছে আমি বড় সিনিয়র, কেন জানো? বয়সের দিক থেকে নয়, এত বেশি পড়ে নিছিলাম ক্লাস 5 শেষ করে 6, 7, 8, 9 পড়ি নাই, ডাইরেক্ট 10 দাখিল এসএসসি দিয়ে দিয়েছে। তাহলে মুখ কয়টা? একটা। কোরআন শরীফ খোলা। এক মাহফিলে বলে ক্লাস 8 এ তখন যখন বয়স কত? 9। একটা তাহা মিথ্যা কথা, আরেকটাতে গিয়ে বলে আমি ক্লাস 5 থেকে সরাসরি কোথায় এসএসসি। আচ্ছা, তার থেকে কখনো মানুষ হেদায়েত পাবে? যে কোরআন কুলে ব্যক্তিগত বিষয়ে মিথ্যা বলে সে কি মুফাসসিরে কোরআন হতে পারে? সেই জন্য যে এজিদি হয় সে যেহেতু মাদকে আসক্ত, মত করে কি বলে নিজেও জানেন না। কারণ মাদকগুলো তো মত খায় আসছে, এগুলো তো মতকুরের বংশধর, তো এগুলোর কথা ঠিক থাকবে? তো এগুলো একটা মাহফিলে বলতেছে আমার বাবা সংসদ সদস্য ছিল, এই বক্তা। আমার বাবা কি ছিল? নমিনেশনের টাকা নিজের প্যাকেট থেকে দিতে হয় নাই, মানুষে দিয়েছে। তো মানুষ ভালো না খারাপ? ভালো। তো ভালো মানুষ হলে মানুষ নাম বলতে পারে কি পারে না? সুর ডাকাজের মানুষ বলে না, দুর্নীতিবাজের নাম মানুষ বলে, কিন্তু ভালো মানুষের নাম বলে কি বলে না? আমরা গোসে পাকের নাম বড় করে বলি, খাজাই আজমিরের নাম বড় করে বলি, শাইন শায়েসির কোটের নাম বড় করে বলি, কাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজির নাম বড় করে বলি, কাউসুল আজম মাসপন্ডারির নাম বড় করে বলি। কেন? কারণ ওনাদের কথা বললে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। তাহলে ভালো মানুষ হইলে মানুষ বড় করে বলতে পারে কি পারে না? তো সে কোরআন শরীফ খুলে বলে আমার বাবা সংসদ সদস্য ছিলেন, নমিনেশনের টাকা নিজ প্যাকেট থেকে দিতে হয় নাই, মানুষে দিয়েছে, এত ভালোবাসছে, কিন্তু নাম বলা যাবে না। কিন্তু কি বলা যাবে না? কার নাম বলা যাবে না? বাপের নাম। কিসের নাম বলা যাবে না? বাবার নাম। বাবার নাম কি বলতে পারে না? আমাকে বলুন আপনার বাবার নাম কি? আমি কি সিল্লাইয়া বলবো না? আপনি কি সিল্লাইয়া বলবেন না? কেন? জন্মসূত্র হলে বাবার নাম বড় করে বলা যায়, যারা পতিতালয়ে জন্ম নেয় তারা বাবার নাম বলতে পারে না। তো পতিতালয়ে জন্ম নেওয়া ব্যক্তিকে যদি মুফাসসিরে কোরআন বানান তখন জঙ্গি আর সন্ত্রাস বের হয়। এগুলোকে মাঝে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক বলে, কি জাতি? আন্তর্জাতিক। কোরআন কোলে মিথ্যা কথা বলে। তো এগুলোর কাছে আপনি কি শিখবেন? এগুলোর কাছে আপনি কি জানবেন? এগুলোর কাছ থেকে আপনার কি শিক্ষা আছে? যারা কোরআন কোলে মিথ্যা বলে, কোরআন কোলে কি বলে? মিথ্যা বলে। তো তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক হবে? তাদের সাথে কি আমরা বসতে পারবো? সেই জন্য বলি আমরা শান্তিপ্রিয় কথা বলি, মিথ্যা কথার কোনো আশ্রয় নেই না। আমরা যদি বলি অনেক কথা আমরা জানি, কিন্তু আমরা বলি না, কারণ এই মাহফিল আমরা চাই না বিভ্রান্ত হোক, আমরা সঠিক নলেজ মানুষের কাছে পৌঁছাইয়া দিতে চাই। তো এখন আসেন, এই বাতেলরা জন্মগত সমস্যা থাকার কারণে তারা সুন্নিদের সাথে বসার সাহস পায়। জন্ম যদি ঠিক থাকতো নিশ্চয়ই সে বসার একটু হলেও সাহস করত। তাহলে বোঝা যায় বাবার নাম সে বলতে পারে না যার জন্মে কি আছে, ডিস্টার্ব আছে, নাহলে বাবার নাম বলতে পারে না, এরকম মানুষ হইতে পারে নাকি? আর যে বাবার নাম বলতে পারে না তার দ্বারা কি কোরআন দিয়ে কোনো হেদায়ত হবে? সেই জন্য বন্ধু আমার, যাত্রার পিছনে দৌড়িয়েন না। যেই বক্তাগুলো লাগামহীন মাদকটি উঠে, তারা কেমনে সমাজ থেকে মাদক বন্ধ করবে? একবার বলে হেলিকপ্টার নয় আমি রকেটে সরি, এ কি বক্তা? তো তুই তো মদ খাই উৎসস, নাহলে তুই মুখ দিয়ে এগুলো বের হয় কেন? 2090-এ আমি ব্যাডমিন্টনে 1 নম্বর বাংলাদেশে, আবার সেই ব্যক্তি 2090-এ প্রিমিয়ার লিগে ফুটবলও খেলেছিল, আবার সেই ব্যক্তি 1990-এ অক্সফোর্ডে 3 বার সারা হয়েছে, নিজের পরিবারও জানে না, নিজের পরিবারও জানেন। এইরকম বক্তা দিয়ে ইসলামের কি কোনো খেদমত হবে? সেই জন্য তো হেদায়ত নাই, মাহফিল তো অনেক হচ্ছে। মাদক বন্ধ হয় না কেন? এপটিজিং বন্ধ হয় না কেন? দর্শন বন্ধ হয় না কেন? 35 নাইটদের উলঙ্গপনা বন্ধ হয় না কেন? কারণ জন্মে সমস্যাওয়ালা এসিডি ব্যক্তিরা যখন মঞ্চে উঠে যায় তখন শান্তির বাংলাদেশ অশান্তি হয়ে যায়। এই জন্য সরকারকে বলবো মাদকে আসক্ত
ওদেরকে কখনো স্টেজে উঠতে দিয়েন না, কারণ ওরা যখন মাদককে উঠে তখন আবুল তাবুল যখন বলে তাদের বক্তারাও মাদকে আসক্ত বিধায় সুন্নিদেরকে কখনো বন্ড, কখনো মাজার ফুজারি, কখনো কখনো বেদাত বলে। কেন? কারণ নিজে তো বন্ড সুর, তো সুরের কাছে তো অন্যকে সুর বলবেই। তো যারা মাদকে আসক্ত তাদের কাছে কখনো সুন্দর বক্তব্য সুন্দর কথা আশা করা যায়? তো মাদক যদি বন্ধ করতে হয় আগে এগুলারে বন্ধ করতে হবে, এগুলার আগে ফিরাইতে হবে, এগুলো ধরতে হবে। কারণ মক্কায় তুই মাঠে উঠছি ওটা তো সেই জন্য তো বলছে রকেটে সরি, রকেটে সরি কেউ মাহবিলে যায় বিয়াদব কথাকার, সেই জন্য এগুলো মক্কায় উঠে। তো ইয়াবা বন্ধ হবে কেমনে? ইয়াবা তুই তো কাই উঠছে বাবা, তো তুই কাই উঠছস? ইয়াবা কেমনে বন্ধ হবে? নয় তুই যদি বাবা নাই কাই উঠতি, তুই কেমনে 9 বছরে ক্লাস 8 যাস? আবার তুই যদি বাবা না খাইতি তুই কেমনে ক্লাস 5 থেকে 10 হইতে দাস? তুই যদি বাবা না খাইতি তুই কেমনে বাবার নামে সংসদ সদস্য বলি? নাম বলতে পারস না, নিশ্চয় তুই আগে মাদকে আসক্ত। তুই বক্তা যদি মাদকে আসক্ত হয় শ্রোতা কি মাদক মুক্ত হবে? তো ইতে তো আগে মত কর, ইতের আগে বন্ধ করতে হবে। সেই জন্য বন্ধু আমার, যাত্রার পিছনে দৌড়ানো যাবে না। আমার শেষ পয়েন্টে যে কথাটা, আপনার যাকে ফলো করতে হবে, যাকে নিতে হবে, যাকে মানতে হবে, ওই মানার নাম রহমতুল্লিল আলামিন। কেন? আমার শেষ বক্তব্য কাল হাশরের ময়দানে আমি উঠে যাব, আপনি উঠে যাবেন, আমার বাবা উঠে যাবে, বাবা আদম সফিউল্লাহ, মা হাওয়া থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সকল নরনারী উঠে যাব। উঠে যাওয়ার পরে মাওলা বলবে আইডেন্টিটি, পরিচয় দেয়। কেউ বলবে রাষ্ট্রপতি, কেউ বলবে প্রধানমন্ত্রী, কেউ বলবে মন্ত্রী, কেউ বলবে এমপি, কেউ বলবে সচিব, কেউ বলবে আমলা, কেউ বলবে ইঞ্জিনিয়ার, কেউ বলবে ডাক্তার, কেউ বলবে ব্যারিস্টার। আল্লাহ বলবে এই পরিচয়টা তো আমি চাই নাই। তখন বলবো আমার বাবাটা তো অমুক ছিল, আল্লাহ বলবে শুনবার নয়। তখন বলবো আমার মামাটা তো অমুক ছিল, আল্লাহ বলবে দেখবার নয়। তখন আমরা বিশ্ববাসী নর নারী এক হয়ে বলবো মাওলা কোন পরিচয় দিলে তুমি কথা বলবে, কোন পরিচয় দিলে আমার আমলটা একটু দেখবে, কোন পরিচয় দিলে আমাকে জান্নাতের দুয়ার পর্যন্ত নিয়ে যাবা। আল্লাহ বলবে তোর পরিচয় নয়, তোর বাবার পরিচয় নয়, তোর মামার পরিচয় নয়, তোর সমস্ত পরিচয় তোর পায়ের নিচে দিয়ে একটা পরিচয় দে, দুনিয়ার জমিনে তুই আমার হাবিবের কি ছিলি, তুই আমার নবীর কি ছিলি। আপনি কি বলতে পারবেন আমি শাহরুখ খানকে ফলো করতাম, আমি নেইমারকে বড় ভালোবাসতাম, সুল সেই জন্য এদিকে কাটি মাঝখানে বাড়াইয়া দিছি। আপনি বলতে পারবেন আমি সেই জন্য এরকম করে কথা বলি, কেন আমার ফলোয়ার্সের নাম অমুক, আপনি কি বলতে পারবেন? তখন আপনাকে বলতে হবে চোখে বুকে যাকে ভালোবাসছি ওনার নাম রহমতুল্লিল। যদি বলেন নবীর উম্মত নামাজ দেখা হবে, যদি বলেন নবীর উম্মত রোজা দেখা হবে, যদি বলেন নবীর উম্মত হজ যাকাতের হিসাব হবে, তো যেই নবীর পরিচয় না থাকলে কোনো প্রকার আমল কবুল হয় না, সেই নবীকে আপন করার নাম ঈমান বলা হয়। কি বলা হয়? সেই জন্য আমি শেষ বাক্য, ওই নামাজ কোনো দরকার নাই যেই নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই পরে জাহান্নামে হয়েছে, ওই ইবাদতের কোনো দরকার নাই যেই ইবাদত আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসরাকে জাহান্নামের কুকুর বানায়া দিয়েছে, ওই নামাজের আজানের কোনো দরকার নাই যেই আজান ইজিদকে জাহান্নামে নিয়ে গেছে, ওই নামাজের বড় দরকার যেই নামাজ আবু বকরকে সিদ্দিক আকবর বানায়া দিয়েছে, ওই আজানের বড় দরকার যেই আজান ওমরকে ফারুক আজম বানায়া দিয়েছে, ওই কোরআন তেলাওয়াতের বড় দরকার যেই কোরআন তেলাওয়াত ওসমানকে জুন্নুরাইন বানায়া দিয়েছে, ওই জিহাদের বড় দরকার যেই জিহাদ আলীকে মাওলায়ে কায়নাত বানায়া দিয়েছে, ওই নামাজের বড় দরকার যেই নামাজ হাসান হুসাইনকে জান্নাতের বাদশা বানায়া দিয়েছে। সুতরাং ওনাদেরকে জিজ্ঞেস করেন তোমাদের নামাজ আপনাদেরকে এত উপরে তুললেন কেমনে, তখন বলবে সমস্ত ইবাদতের আগে চোখে বুকে নবীকে রেখে দিয়েছে। সুতরাং আজকের বৎসরের শেষ দিনে আমাদের একটাই মেসেজ, ভালো যদি বাসতে হয়, প্রেম যদি করতে হয়, কারো যদি জন্য কান্না যদি করতে হয়, কারো জন্য যদি কারো কাছে খারাপ হইতে হয়, সেটার নাম রহমতুল্লিল। বাস নবীকে চোখে বুকে নিয়ে সামনের দিকে গিয়ে যান, ইনশাল্লাহ আপনার জীবন হবে ধন্য, আপনি হবেন স্মরণীয়, আপনাকে করে রাখবে অনন্য। এটার নাম রহমতুল্লিল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোসে পাকের নাম থেকে গেছে।
কিন্তু গৌসে পাকের জামানার প্রেসিডেন্টের নাম মুছে গেছে, খাজাই আসমিরের নাম থেকে গেছে, খাজাই আসমিরের সময়ে বাদশার নাম মুছে গেছে, বাবা শাহ জালালের নাম থেকে গেছে, অনেক মন্ত্রীর নাম মুছে গেছে, শাহ আমানতের নাম রয়ে গেছে, বাংলার অনেক নেতার নাম চলে গেছে, গৌসুল আজম মাইজবন্ডারির নাম রয়ে গেছে, অনেক পাতি নেতা চলে গেছে, শাহিন শাহেদ সিরকুটের নাম রয়ে গেছে, অনেক মন্ত্রী এমপির নাম মুছে গেছে। যদি জিজ্ঞেস করেন, ওনাদের নাম তো ফেসবুকে আইডি ছিল না, ওনাদের তো লাইভ কোনো ভিডিও ছিল না, ইউটিউবে তো কোনো ভিডিও ছিল না, কিসে ওনাদের নাম আজ পর্যন্ত রয়ে গেছে, কেয়ামত পর্যন্ত থাকবে। ওনারা উত্তর দিবে, জীবনটা নবীর জন্য দিয়ে দিয়েছে, নিবনটা নবীর জন্য দিয়ে দেন, আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। আল্লাহ তাবারক তাআলা আশার আলো একতা সংঘকে কবুল করুক, আমিন। আমার হুজুর আল্লামা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু সাদেক রেজবি আল কাদেরী চাইলে চলে যেতে পারতেন, কিন্তু মহব্বতের খাতিরে বসে আছেন। আল্লাহ যেন হুজুরের খেদমত আরও বেশি করার তৌফিক দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। আমার এনাম হুজুর এতক্ষণ বসে না থাকলেও পারতেন, মহব্বতের খাতিরে বসে আছেন। আল্লাহ যেন ওনার রিজিক হায়াত এলাম সব কিছুর মধ্যে বরকত দান করেন। এখানে যারা বসে আছেন, আপনারা কষ্ট করে যারা বসলেন, ওনাদের প্রতি আমি দোয়ার দরখাস্ত রাখি। যারা এখানে বসে আছে তাদেরকে আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, একটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে নবীর প্রেমের কিছুটা হা দিয়ে দিতে পারবো। সেই জন্য বলে যায়, বন্ধু আমার, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে পয়সা নাই, আমাদের কাছে র‍্যাব পুলিশ আর্মি নাই, আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, একটা জিনিস আছে, মুস্তাফার আপনার গোলামিয়ত আছে, ওই গোলামিয়তটা বিক্রি করি, যদি ভালো লাগে নিবেন বুকে, যদি ভালো না লাগে আপনি দিয়ে দিবেন। তারা তো আমাদেরকে বলে, আমরা নাকি ফেরিওয়ালা, আমরা তো ফেরিওয়ালা, তবে মদিনার ফেরিওয়ালা, আমরা প্রেমের ফেরিওয়ালা, ওই মদিনার ফেরিওয়ালার বিজনেস করি, যেখানে যায় মদিনার প্রেমের বাগান বসায়া দিই, সেখানে মদিনার অ্যাম্বাসাডার করি, মদিনার প্রেমের আলোচনা করি, কারো যদি ভালো লাগে সে নিবে, না নিলে আমাকে দিয়ে দিবে, আমি অন্য জায়গায় বিক্রি করব। আমার এই মদিনার ভালোবাসা বিক্রি করতে করতে যেন মরে যায়, অন্তত কবরে গিয়ে বলতে পারবো, আমার মদিনাওয়ালা যখন তাকিয়ে থাকবে, আমার মনিব যখন দেখে থাকবে, আমার আঁকা যখন আমার কবরে এসে বলবে, গাপ্রাইস না আধার কবরে মনিব এসে গেছি, তখন দেখে বলবো, নবীরে আমাকে মানুষ ফেরিওয়ালা বলতো, আমি তো ওই ফেরিওয়ালা, মদিনাওয়ালার প্রেমের ফেরিওয়ালা। সেই জন্য বন্ধু আমার, আপনাকে মদিনার প্রেম দিতে চায়, মদিন কামলিওয়ালার প্রেম দিতে চায়। কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই, কারোর সাথে টাকার কোনো লেনদেন নাই, কারো নিয়ে জমিন নিয়ে কোনো মাকনা কোনো লেনদেন নাই, কারোর সাথে দুনিয়াবি কোনো চাওয়া নাই। তোমাকে যদি খারাপ বলে থাকে, নবীর মোহাব্বতে বলেছি, তোমার যদি বুকে নিয়ে থাকে, নবীর মোহাব্বত নিয়েছি। আসো আজকের কর্ণফুলির জমিনে আমরা সবাই হয়ে যাই নবীর মদিনাওয়ালার প্রেমের ফেরিওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।